السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، وكفى سلام على عباده الذين اصطفى. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربك نستعين يا مستعان. الحمد لله ثم الحمد لله. আমরা গত ক্লাসে আল ওয়াহদাতুল খামিসাতু, তাই না, জি 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 ওয়াহদাতুল খামিসাতু থেকে আত তাআম ওয়াস শারাব এই 5 মিনিট থেকে প্রথম হিওয়াটি পড়েছিলাম, তাই না? জি স্যার আল হিওয়ারুল আউয়াল, প্রথম ইউনিট, প্রথম হিওয়ার, প্রথম কথোপকথন পড়েছিলাম। মাশাআল্লাহ, তোমরা পড়েছো এটা? জি স্যার জি স্যার ভেরি গুড। কেউ তো নোট করে দেখাইতে পারলা না, মিনিংটা কেউ নোট করেছিল? নোট করতে হবে। হ্যাঁ, ভেরি গুড। ওকে, আমরা এটা আবারও একবার পড়ে তারপরে এখানে আজকে আমরা দ্বিতীয় কথোপকথনটা আজকে পড়তে হবে। এখানে আমাদের কিছু প্রশ্ন আছে, এখানে কিছু শব্দার্থ আছে, এগুলো পড়তে হবে। হ্যাঁ, জি স্যার গুড, ভেরি গুড। তাহলে এখন বলো তো, আল হিওয়ারুল আউয়াল, এটা অর্থ তোমরা জানো না? প্রথম কথোপকথন, ভেরি গুড। উংদুর ওয়াস্তামি ওয়া আইদ, অর্থ বলো। দেখো ভেরি গুড। দেখো, এখানে কাসিম এবং সালিম এই দুজনের মাঝে আইনা তাজহাবু ইয়া সালিমু, অর্থ বলো। ভেরি গুড। সালিম ইলাল মাতআমি, আমি রেস্টুরেন্টে যাচ্ছি। ভেরি গুড। আমি রেস্টুরেন্টে যাচ্ছি। কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি, তুমি দিনে কয় বার খাও? তুমি দিনে কয় বেলা? খাও ভেরি গুড। আকুলু সালাসা ওয়াজাবাতিন, তিন বেলা খাই। ভেরি গুড। আল ফাতুরা ওয়াল আশাআ ওয়াল গাদাআ, মা শাআ আল্লাহ, হাযা কাসীরুন জিদ্দান, অনেক ভেরি বেশি। গুড, এটা অনেক। আনা আকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, আমি এক বেলা খাই, এক বেলা খাই। আমি এক বেলা খাই। হাদা কলিলুন জিদ্দান, ভেরি গুড, এটা অনেক কম। মাদা তাকুলু ফিল গাদাই, কি খাও? মাশাআল্লাহ, তুমি দুপুরে কি কি খাও? খাও? আকুলুল আরুজা ওয়াল খুবজা, অর্থ বলো। আমি আমি বাইরে বাইরে ওমাদা তাকুলু আনতা, ভেরি গুড, তুমি কি খাও? আকুলু সামাকা ওয়াস সালাতাতা ওয়াল ফাকিহাতা, অর্থ বলো। ভেরি গুড। মা ওয়াজনুকা, তোমার তোমার ওজন কত? সিত্তু না কিলান, 60 কেজি। ওয়াম্মা ওয়াজনুকা আংতা, এবং তোমার ওজন কত? ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। আংতা অন্ত, ভেরি গুড। তো তোমরা তো অর্থ পারো, তাহলে তোমরা লিখলা না কেন? হ্যাঁ, এটা লিখতে হবে। হ্যাঁ, আমরা তো লিখে বাংলা লিখে দিলে পারি, বেশিক্ষণ তো লাগবে না, কিন্তু তোমরা যেন আরবি থেকে অর্থটা লিখতে পারো, সেই যোগ্যতা তোমার মাঝে তৈরি হতে হবে না?
এখন আমরা ইসা এখন পঞ্চম ইউনিট আমরা পড়ছি, তাহলে এখন এই যোগ্যতা তোমার মধ্যে চলে আসা উচিত। যেহেতু তোমরা অর্থ পারছো, লিখতে পারতা, তোমরা লেখনি, লিখতে হবে এটা। হ্যাঁ, বুঝতে পারছো? দেখা হাতে কিন্তু হাতে দেখা ভালোই হয়েছে। এটা লিখে ফেলতে হবে, এই বাংলাটা অনুবাদ লিখতে হবে। হ্যাঁ, এটাই বলেছিলাম যে অনুবাদ লিখে তারপরে হুজুরকে দিবা, কিন্তু তোমরা তো অনুবাদ লিখলা না, কেমন হলো তাহলে এটা বলো? অলসতা করলে হবে? অলসতা করা যাবে না। ওকে, এখন দেখো, ফাকিহাতুন অর্থ কি বলো তো? ফাকিহাতুন অর্থ কি? ফাকিহাতুন অর্থ বলো, শোনা যাচ্ছে না। আরুজুন, ভেরি গুড। সামাকুন, মাশাল্লাহ, খুব জুন। ইয়াকুলু, ইয়াকুলু অর্থ, ইয়াকুলু অর্থ কি? সে খাচ্ছে, তাই না? মাশাল্লাহ, সে খাচ্ছে, ভেরি গুড। মাতআম অর্থ কি বলো? রেস্টুরেন্ট। আশা অর্থ কি? ডিনার, রাতের খাবার, তাই না? গাদাউন, দুপুরের খাবার, দুপুরের খাবার। ফাতুরুন। ডিনার, ডিনার, ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট, ভেরি গুড। ওয়াজাবাতুন, এটা তো বেলা, না না বেলা, ভেরি গুড। ওয়াজাবাতুন, মাংস, এক বেলা। ওয়াজাবাতুন, এক বেলা, আর ওয়াজাবাতুন অনেক বেলা। ওয়াজাবাতুন পড়লাম না আমরা, তাহলে ভুলে যাচ্ছ কেন? ওয়াজনুন অর্থ কি? ওয়াজনুন, ওজন, ওজন ভেরি গুড। কলিলুন, কম, কম, কাসিরুন অর্থ কি? কম, কম, বেশি বেশি, কাসিরুন, ভেরি গুড। মিয়াতু কিলিন, সামিনুন। এখানে যে মোটা একজন মানুষের ছবি দেওয়া, তাই না? মোটা। নাহিফুন, চিকন, ভেরি গুড। নাহিফুন, চিকন। এই অর্থগুলো সবাই পারতেছ? ভেরি গুড। আবু সাইদ দাঁড়াও তো, আবু সাইদ, আবু সাইদ বলো, ওয়াজিবাতুন অর্থ কি? বেলা বেলা, এক বেলা। ওয়াজিবাতুন অর্থ কি? বেলা এক বেলা বলতে হবে, ভেরি গুড। এরপরে তুমি বলো, আরুজুন অর্থ কি? ভাত, ভাত, মাশাল্লাহ। ফাতুর অর্থ কি বলো? ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, ভেরি গুড। ইজলিস, ইজলিস অর্থ কি বলো? বসো। ইজলিস অর্থ কি? বসো, ভেরি গুড। কুম আরবি কি বলো? কুম অর্থ কি? দাঁড়াও, দাঁড়াও, কুম, দাঁড়াও। ইজলিস, বসো, বসো। ইকরা অর্থ কি বলো? তুমি পড়ো। ইজহাব অর্থ? দাও, তুমি যাও। ইজহাব অর্থ কি? যাও, তুমি যাও, ভেরি গুড। ওকে, এই শব্দগুলো আমরা এখন থেকে ব্যবহার করব। হ্যাঁ, ইজহাব, তুমি যাও। বুঝতে পেরেছ? তাফাদ্দল অর্থ তুমি আসো, তাফাদ্দল অর্থ কি? আসুন, ভেরি গুড। ওকে, এরপরে সালাহ উদ্দিন, জি স্যার, সালাহ উদ্দিন তুমি বলো, খুবজুন অর্থ কি? রুটি, ভেরি গুড, বসেই বলো, মাশাল্লাহ। কলিলুন অর্থ কি? কম, ভেরি গুড।
ফাঁকি হাতুর অর্থ কি বলো? ফল। ফল। ভেরি গুড। আচ্ছা তুমি বলো তো, আমি ফল খাই, আমি বলো তো। আনা ফা কি হাতুন? হ্যাঁ, আনা ফাঁকি হাতুর মানে কি? আমি ফল, তুমি কি মানুষ না? তুমি ফল। আকালা ইয়াকুলু অর্থ খাওয়া, তাহলে ইয়াকুলু সে খায়, আমি খাই আর বিকি তাহলে। ভেরি গুড। তাহলে এখন বলো, আকুলুল কি হাতুন? ফাকি হাতা। ওই যে গত ক্লাসে বললাম না, জি তুমি যে কাজটা করবা, তুমি যে কাজ করো, তুমি খাও, তুমি যাও, তুমি রান্না করো, তুমি ঘুমাও, তুমি যে কাজ করবা সেটা কি হবে? ফাতহা যুক্ত হবে, বুঝছো? জি এখন যদি বলো আমি মাছ খাই, তাহলে কি হবে? আকুলু সামাকা, আকুলু আকুল সামাকা। সামাকা। ভেরি গুড, এক্সিলেন্ট। আকুল সামাকা, আমি সকালের খাবার খাই। রিয়াদ দাঁড়াবে, রিয়াদ, রিয়াদ। আয়না অর্থ কি বলো? আয়না অর্থ কি? কোথায়? ভেরি গুড। রিয়াদের মুখ দেখা যাচ্ছে না। ভেরি গুড। কাইফা হালুকা রিয়াদ? আলহামদুলিল্লাহ, কাইফ হালুকা আনতা? আলহামদুলিল্লাহ, আনা বিখাইরিন। তুমি ক্যাপ পড়েছ? ভেরি গুড। ওকে, তাহলে এখন আমরা আয়না, এই শব্দগুলো তোমরা নিজেরাও ব্যবহার করবা। হ্যাঁ, যখন কাউকে খুঁজবা, আয়না রিয়াদ, আয়না সালাহউদ্দিন, এই আরবিগুলো নিজেরা ব্যবহার করবা, তাহলে তোমরা একসময় আরবি পারবা। হ্যাঁ, আরবিতে কথা বলতে হবে না, যে জি স্যার, আরবিগুলো তোমরা পারো সেই আরবিগুলো ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারলা? জি স্যার। ভেরি গুড। ওকে রিয়াদ, তুমি বলো, আমি রেস্টুরেন্টে যাব, বলো আমি যাব, আরবি কি বলো তো? আনা আজহাবু, আজহাবু আনা আজহাবু, বলো তাহলে কি হবে? আনা আজহাবু। আজহাবু ইলা মাকান, 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 বলো, মাকান, ভেরি গুড, আজহাবু বলে ফেলতে হবে, আনা আজহাবু ইলাল মাতআমি, আনা আজহাবু ইলাল মাকান মাতআমি, এবং রুটি খাবো। খুবজন হ্যাঁ, ওয়া খুবজুন, এবং রুটি আমি খাবো বলতে হবে না? ওয়া আনা আকুলুল খুবজা। ভেরি গুড। দেখো, প্রথমে বলছে আমি রেস্টুরেন্টে যাব, আনা আযহাবু ইলাল মাত'আম। আমি হ্যাঁ, ওয়া আকুলুল খুবজা খাবো এবং চা। রুটি খাবো। রিয়াদ বলো, আমি রেস্টুরেন্টে যাব এবং রুটি খাবো, আরবি বলো। আযহাবু ইলা মাত'আমি, এবং আমি খাবো, আরবি বলো। আনা আনা আকুলুল খুবজা, খুবজা। খুবজা হ্যাঁ, আনা আকুলুল খুবজা, এবং আমি রুটি খাবো। ভেরি গুড। ইডলিস, মাশাল্লাহ। তাহলে এই যে এইভাবে সকলকে বাক্য মেক করতে হবে। হ্যাঁ, স্যার। ভেরি গুড। এরপর আরেকজন দাঁড়াও পিছন থেকে। হ্যাঁ, মাশাল্লাহ। তুমি বলো, আমরা রেস্টুরেন্টে যাব, যদি আনা আযাবু হয় তাহলে কি হবে? নাহনু। এখন বলো, আমরা রেস্টুরেন্টে যাব,
خلاص نحن نحن نذهب إلى المطعم. very good، نحن نذهب إلى إلى المطعم. المطعم. ما شاء الله، نحن نذهب إلى المطعم. مطعم. very good، نحن نذهب إلى المطعم এবং ফল খাবো। ونأكل، বলো কুলু কুলু الفاكهة، তাই না؟ আচ্ছা ونأكل الفاكهة. আচ্ছা হ্যাঁ বলো, এখন বলো আমরা রেস্টুরেন্টে যাব। আরবি বলো। বলো এবং ফল খাবো। মাশাআল্লাহ, বলো ونأكل الفاكهة، نحن نذهب إلى المطعم ونأكل الفاكهة، আমরা রেস্টুরেন্টে যাব এবং ফল খাবো। ভেরি গুড, ওকে তুমি বসো। ওকে এখন দেখো, এখানে কিছু তাদ্রিব আছে, এই শব্দগুলো সকলেই পারবো না এখন। এখন তোমাদের নিজেদের এভাবে বানাইতে হবে শব্দ। হ্যাঁ, আমি মাছ খাবো, আমি ভাত খাবো, আমি ফল খাবো, এ আরবিগুলো পারতে হবে না। শুধু আনা আ কুলু এরপরে সব লাগিয়ে দেবা। আনা আ কুলুল ফাকিহাতা, আমি ফল খাবো। আনা আ কুলুল আরুজা, আমি ভাত খাবো। আনা আ কুলুল সামাকা, আমি মাছ খাবো। আনা আ কুলুল আনা আ কুলুল খুবজা, আমি রুটি খাবো ভেরি গুড। এখন যদি বলে সে খাবে, তাহলে কি হবে? ইয়া কুলুল ফাকিহাতা, সে ফল খাবে। ইয়া কুলুল আরুজা, সে ভাত খাবে। ভেরি গুড, এইভাবে বলতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, এখন বলবা এই অর্থ পাঠতে হবে। বলো এখানে প্রশ্ন কি করছে, এটা পড়ো তো। বলো إلى لا أين يذهب سليم سليم سليمون، سليم 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 كوزاي إلى أين يذهب سالمون؟ سليم سليم كوزاي، جاكسي এখন বলো ইলা আইনা ইয়াযহাবু সালিমুন, সালিম কোথায় যাচ্ছে? বলো এটার কি হবে এখন, উত্তর কি? سالم سالم إلى المطعم ভেরি গুড, সালিমুন ইয়াযহাবু বলতে হবে না, জি সালিমুন ইয়াযহাবু لا ইলা لا المطعم ভেরি গুড, সালিমুন ইয়াযহাবু يذهب ইলা إلى المطعم। المطعم মাশাল্লাহ, এখানে আমরা লিখি সালিমুন, উত্তরটা আবার বলো। سالم يذهب إلى المطعم. ভেরি গুড, সালিমুন ইয়াযহাবু إلى المطعم. ইলা المطعم। মাশাল্লাহ, আবার বলো এটা। سالم يذهب إلى المطعم. দেখা যাচ্ছে? জি স্যার ভেরি গুড, দেখো সালিমুন ইয়াযহাবু ইলাল মাতআমি। এখন এখানে সালিম না লাগিয়ে যদি আমি বলি মাজিদ রেস্টুরেন্টে যাচ্ছে, তাহলে কি হবে? মাশাআল্লাহ, তাহলে আমি রেস্টুরেন্টে যাচ্ছি, এটা কি হবে? ভেরি গুড, আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। ভেরি গুড, নাহনু নাযহাবু ইলাল মাতআমি। মাশাআল্লাহ, বলো তুমি রেস্টুরেন্টে যাবে। আনতা তাযহাবু ইলাল মাতআমি, মাশাআল্লাহ।
তাহলে এই বাক্যটা পারবে না এখন তোমরা? জি স্যার, ইনশাল্লাহ। এ কোথায় যাচ্ছে এটা? এটা দিয়ে আমাদের এভাবে বাক্য বানাইতে হবে। হ্যাঁ, যদি বাক্য মেক না করো তাহলে তো তোমরা আরবি পারবে না। সকলে আরবি পারতে চাও? জি স্যার, ভেরি গুড, তাহলে কিন্তু প্রচুর বানাইতে হবে। আজকে তোমরা পড়লা না। এখন নিচের যে প্রশ্ন, নিচে আরেকটা প্রশ্ন করতেছে কি? মান ইয়াকুলু সালাতা ওয়াজাবাতিন, ভেরি গুড, এটা অর্থ বলো। সে কয় বেলা খায়? সে কয় বেলা? সে দিন ওয়াজাবাতিন, সে দিনে কয় বেলা খায়? মান অর্থ কি? মান অর্থ কে? মান ইয়াকুলু সে দিনে, কে খায়? সে দিনে সালা তিন বেলা খায়। কয় বেলা? কে তিন বেলা খায়? তিন বেলা কে খায়? আমরা পড়েছিলাম সালিম, তাই না? সালিমুন বলেছিল আনা আকুলু সালাতা ওয়াজাবাতিন, জি তাহলে কি হবে? সালিমুন সালিমুন ইয়াকুল ইয়াকুলু। সালাসা ওয়াজাবাতিন, ভেরি গুড, সালিমুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন। ওয়াজাবাতিন, মাশাল্লাহ, ওয়াজাবাতিন, সালিমুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন। হ্যাঁ বলো, সালিম ভেরি গুড, সালিমুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন। ভেরি গুড, এখানে প্রশ্ন বুঝেছ? মান ইয়াকুলু, কে খায়? সালাসা ওয়াজাবাতিন, তিন বেলা। তিন বেলা কে খায়? ভেরি গুড, এখন যদি আমি বলি সাঈদ তিন বেলা খায়, তাহলে কি হবে? সাইদুন, সাইদুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন। ভেরি গুড, সাঈদুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন। এখন বলো আমি তিন বেলা খাই। ভেরি গুড, আমি আমরা তিন বেলা খাই। নাহনু সালাতা ওয়াজাবাতিন, ভেরি গুড, নাহনু নাকুলু সালাসা ওয়াজাবাতিন, মাশাল্লাহ। এরপরের প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন পড়ো বলো। মান ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, ভেরি গুড, কে এক বেলা খায়? এক বেলা কে খায়? তাসিম, তাই না? কাসিমুন তাসিমুন কাসিম ইয়াকুলু ইয়াকুলু ওয়াজাবাতান, ওয়াজবাতান কেন? ওয়াহিদাতান, ওয়াজবাতান ওয়াহিদাতান, ওয়াজাবাতান ওয়াহিদাতান। ভেরি গুড, কাসিমুন ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, বলো। কাসিমুন ইয়াকুলু ওয়াজাবাতান ওয়াহিদাতান, ভেরি গুড, কাসিম কয় বেলা খায়? এক বেলায়। এক বেলা খায়, ভেরি গুড। এখন বলো জায়েদ এক বেলা খায়? মাশাল্লাহ, এখন গুলো বাসির এক বেলা খায়? ভেরি গুড, এখন বলো আমরা এক বেলা খাই? ভেরি গুড, এখন তুমি বলো নিচের যে প্রশ্ন, মাদা ইয়াকুলু কাসিমুন ফিল গদাই? হ্যাঁ, অর্থ বলো, মাদা কাসিমুন, কাসেম কি খায়? ফিল গদাই, দুপুরে কি খায়? দুপুরে, ভেরি গুড, মাদা ইয়াকুলু কাসিমুন ফিল গদাই,
কাসেম দুপুরে কি খায়? কি খায়? বলো কি খায়? ইয়া কুলু কাসিম ইয়াকুলু সামাকা সামাকা ওয়াসসালাম ওয়াসসালামাকা ওয়াল ফাকিয়াতা। ভেরি গুড, বলো আবার। ইয়া কুলু সামাকা ওয়াসসালাম কোতা ওয়াল ওয়াসালাকোতা ফাকিয়াতা ওয়াল ওয়াল ফাকিয়াতা। ফাতা, মাশাআল্লাহ। ওয়াল ফাকিহাতা, ইয়াকুলু সামাকা ওয়াসালাতাতা ওয়াল ফাকিহাতা, মাশাআল্লাহ। আবার বলো এটা, মাযা ইয়াকুলু কাসিমুন ফিল গাদাই? ماذا يأكل قاسم في الغداء؟ হ্যাঁ বলো, উত্তর বলো। قاسم دوপরে ইয়াকুলু কি قاسم يأكل السمك يأكل السمك والسلطة والسلطة والفاكهة. ভেরি গুড, ইয়াকুল সামাকা ওয়াসসালাতাতা ওয়াল ফাকিহাতা, মাশাআল্লাহ। এরপরে দেখো, মাযা ইয়াকুলু সালিমুন ফিল গাদাই? সালিম দুপুরে কি খায়? কি খায়? বলো কি খায়? ইয়াকুলু আরুসুন ইয়াকুলু আরুসুন ওয়াল ইয়াকুলু ওয়াল আরুজ্জা। আরুজ্জু কেন বলছো? আমরা বললাম না যেটা খাওয়া হয় সেটা কি হয়, ফাথা যুক্ত হয় না? জি ইয়াকুলুল আরুজ্জা বলো। খুবরা ভেরি গুড, ইয়াকুলুল আরুজ্জা ওয়াল والخبزة খুবজা, মাশাআল্লাহ। ইয়াকুলুল আরুজ্জা ওয়াল খুবজা, সে রুটি এবং ভাত খায়, ভাত রুটি খায়, মাশাআল্লাহ। এরপরে দেখো, মা ওয়াজনু সালিমিন, অর্থ বলো। সালিম কয় কেজি? সালিমের ওজন কত? সালিমের ওজন ওজন কত? কত? মা ওয়াজনু সালিমিন, সালিমের ওজন কত বলো, কত কেজি সালিম? মিয়াতু কিলিন ভেরি গুড, মিয়াতু কিলিন, মিয়াতু কিলিন কিলিন, মিয়াতু কিলিন, মাশাআল্লাহ। এরপরে বলো, মা ওয়াজনু কাসিমিন? কাসিম কাসিম কত? কাসিমের ওজন কত বলো? ভেরি গুড, সিত্তুনা কিলান, মাশাআল্লাহ, সিত্তুনা কিলান, ভেরি গুড। তাহলে এটা পরে নিতে হবে, হ্যাঁ ঠিক আছে, জি স্যার ভেরি গুড, মাশাআল্লাহ। এই অংশটা আমরা পড়ে নিলাম। আবার দেখো, ইলা আইনা ইয়াজহাবু সালিমুন, সালিম কোথায় যাচ্ছে? সালিমুন ইয়াজহাবু ইলাল মাতআমি, সালিম কোথায় যাচ্ছে? রেস্টুরেন্টে যাচ্ছে, তাই না? জি স্যার এরপরে প্রশ্ন, মাই ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন, তিন বেলা কে খায়? ওয়াসিমুন ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদা। কাসেম তিন বেলা খায় না মাজেদ খায়? সালিমুন ইয়াকুলু সালাসা ওয়াজবাতান। ভেরি গুড, সালিমুন ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন, মাশাল্লাহ। এরপরে, মাই ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, قاسمٌ يأكلُ وجبةً واحدةً وجبةً মাশা واحدةً আল্লাহ, কাসিমুন ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান। এরপরে দেখো, মাযা ইয়াকুলু কাসিমুন ফিল গাদাই يأكلُ السمكَ বলো। يأكلُ السمكَ يأكلُ السمكَ والسلطة والسلطة والفاكهة. ভেরি গুড, ইয়াকুলু সামাকা ওয়াসসালাতাতা ওয়াল ফাকিহাতা, মাশাআল্লাহ। ওয়ামাযা ইয়াকুলু সালিমুন ফিল গাদাই, এবং সালিম দুপুরে কি খায়?
يأكلون الأرز والخبز. Very good. يأكل الأرز والخبز. ما شاء الله. ما وزن سالمين؟ 100 كيلو. Very good. ما وزن قاسمين؟ 60 كيلا. 60 كيلا. ما شاء الله. তাহলে এটা পড়ে নিতে হবে, হ্যাঁ, স্যার 100 হবে না স্যার? 100 কিলিন, স্যার মা আতু লিখিলেন স্যার। 100 লেখো, 100 কিলিন। আমরা গত ক্লাসে লিখেছিলাম না যে 100 কিলিন, এভাবে লিখে নাও। ভেরি গুড। তাহলে এই প্রশ্ন উত্তর করে নেবা। এখন আমরা দ্বিতীয় হিওয়ারটা শুরু করি, তাই না? জি স্যার, ইনশাআল্লাহ। প্রথমটা সকলেই পারবা না? জি স্যার। কে কে পারবা না বলো? তুমি আর পারবা না কেন? রাগ করো, পারবা না কে কে? সবাই পারবো, তাই তো? মাশাল্লাহ, সকলেই পারবা? ভেরি গুড, মাশাল্লাহ। ওকে, উস্তাদ তোমাদের কাছ থেকে শুনবে, কিন্তু যদি না পারো তারপরে বোঝাবে। সকলে কিন্তু বলছো পারবে তোমরা, হ্যাঁ। ওকে, দেখো অর্থ তোমরা পারো, মিনিংটা তোমরা খাতায় লিখবা, হ্যাঁ, অর্থ তোমরা পারো, মাশাল্লাহ, ভেরি গুড। আজকে দেখো আমরা আজকে পড়ব আল হিওয়ারু সানি। আল হিওয়ারু সানি অর্থ কি? দ্বিতীয় انظر واستمع واعد. দেখো মনে ভেরি গুড। এখানে দুইটা শব্দ প্রথমে দেখে নাও। একটা হচ্ছে আল মুদিফাতু, একটা কি? আল মুদিফাতু, আল মুদিফাতু। আল আল মুদ আল মুদিফাতু, উপরটা উপরেরটা বলো। আল মুদিফাতু, আল মুদিফাতু, المسافرة. المسافرة. দুইটা শব্দ। আল মুদিফাত অর্থ হচ্ছে বিমানবালা। বিমানে আমরা যে বিমানবালা বুঝো তোমরা, তোমরা গাড়িতে হেল্পার দেখো না, বিমানে এরকম অনেক হেল্পার থাকে, এদেরকে বিমানবালা, বুঝছো? বিমানবালা। আল মুদিফাত অর্থ কি? ভেরি গুড। আল মুদিফা অর্থ হচ্ছে বিমানবালা। ওকে, আমরা আমাদের শব্দ অর্থে দেখে আসি। দেখো মুদিফুন অর্থ হচ্ছে আপ্যায়নকারী, এটা অর্থ বিমানবালা হয়, হ্যাঁ, মাশাল্লাহ। তাহলে আল মুদিফা তো অর্থ কি বলো? বিমানবালা, বিমানবালা। আল মুসাফির অর্থ হচ্ছে মুসাফির, মুসাফির অর্থ কি? মুসাফির। মুসাফির, ভেরি গুড। মুসাফির অর্থ হচ্ছে মুসাফির। তাহলে এখন এই দুজনের মাঝে কথোপকথন। প্রথমে বিমানবালা, ওই বিমানে যারা যাত্রী মুসাফির, তাকে বলছে মাদা তাতলুবিনা মিনাত তোআমি, বলো আরবিটা বলো। মাদা তাতলুবিনা মিনাত তোআমি, মাযা তাতলুবিনা মিনাত তোআমি। এই যে তাতলুবিনা, তাতলুবিনা বলার দ্বারা তোমরা বুঝে গেছো কাকে বলছে, এটা পুরুষকে নাকি মহিলাকে? পুরুষকে, পুরুষকে। পুরুষকে হলে কি হতো? মহিলা তাতলুবু হতো না? তাতলুবিনা মানে কি? মহিলাকে, তাই না? ভেরি গুড। মাযা তাতলুবিনা মিনাত তোআমি, মাযা তাতলুবিনা মিনাত তোআমি, মাযা তাতলুবিনা মিনাত তোআমি। মাযা তাতলুবিনা মিনাত তোআমি। তলাবা ইয়াতলুবু অর্থ হচ্ছে চাওয়া। তলাবা ইয়াতলুবু অর্থ কি? চাওয়া, তাই না? এখানে দেখো তলাবা অর্থ কি তোমাদের কাছে এটা আছে না? তোলা এই দেখো, চাওয়া, এই যে অনেকগুলো অর্থ, তলব করা, তালাশ করা, খোঁজ করা, প্রত্যাশা করা,
চাওয়া দাবি করা আদেশ করা, তাহলে তলবের অনেক অর্থ আছে তাই না? এখান থেকে আমরা কি নিব? চাওয়া। হ্যাঁ, তাহলে যদি তলবের অর্থ হয় চাওয়া, তাহলে অর্থ মাদা তাতলুবি না, তুমি কি চাও? মাদা তাতলুবি না অর্থ কি? তুমি কি চাও? মিনা তোয়ামি অর্থ বলো। মিন অর্থ কি? মিন অর্থ পরিচালনা থেকে, জি জি তো আম অর্থ কি? তো আম, এয়ারপোর্ট হ্যাঁ, তো আম অর্থ কি? এয়ারপোর্ট। মাতর অর্থ এয়ারপোর্ট। তো আম অর্থ পড়ছি না খাবার, তো আম অর্থ কি? খাবার। মাদা তাতলুবি না মিনাত তোয়ামি, তুমি খাবার থেকে কি চাও? মাদা তাতলুবি না মিনাত তোয়ামি, তুমি খাবার খাবার থেকে থেকে, কি চাও? ভেরি গুড, তুমি খাবার থেকে কি চাও? মাদা তাতলুবি না মিনাত তোয়ামি, তুমি খাবার থেকে কি চাও? বলো, আরবিটা বলো। মাদা তাতলুবি না মিনাত তোয়ামি? আবার বলো। মাদা তাতলুবি না মিনাত তোয়ামি? আবার মাদা তাতলুবি না মিনাত তোয়ামি? ভেরি গুড, অর্থটা বলো। তুমি খাবার থেকে কি চাও? আবার বলো। তুমি খাবার থেকে কি চাও? মাশাল্লাহ, তুমি খাবার থেকে কি চাও? কি চাও? কি চাও? এখন সে বলছে, বাদ সামাকি ওয়াল আরুজি মিন ফাদলিকা। আর বিটা বলো। বাদ সামাকি ওয়াল আরুজা ওয়াল আরুজা ওয়াল ওয়াল আরুজি আরুজি। মিন আবার আমার সাথে বলো, বাদ সামাকি, বাদ সামাকি বাদ সামাকি অল আরুজি। বাদ আরুজি? তোমাদের কাছে আরবি লিখিত টাইপ করা আছে না? জি, ওখানে সেখানে কি লেখা, আরুজা নাকি আরুজি? আরুজি তাহলে আরুজা বললা কেন তোমরা? সেটা দেখে বলতে হবে। হ্যাঁ, আবার বলো, বাদ সামাকি, বাদ সামাকি বাদ সামাকি ওয়াল আরুজি, ওয়াল আরুজি বাদ সামাকি ওয়াল আরুজি। মিন ফাদলিকা, মিন ফাদলিকা বাদ সামাকি ওয়াল আরুজি মিন ফাদলিকা। বাদ সামাকি ওয়াল আরুজি মিন ফাদলিকা। بعد السمكي والعروس من فضلك ভেরি গুড। فضلك সামাক অর্থ কি বলো? ماس ماس আরুজি অর্থ, ভাত ভেরি গুড। বাদন অর্থ কিছু, বাদন অর্থ কি? কিছু কিছু, বাদন অর্থ কিছু। তাহলে এবার বলো, বাদ সামাকি ওয়াল আরুজি অর্থ কি? কিছু মাছ কিছু মাছ ভাত এবং ভাত ভেরি গুড, কিছু মাছ এবং কিছু ভাত। ভাত মিন ফাদলিকি, মিন মিন ফাদলিকি ফাদলিকি আপনার অনুগ্রহে। আপনার অনুগ্রহে ওই যে আমরা কাউকে কোনো কিছু যখন বলি দিতে, তখন বলি না কাইন্ডলি বা অনুগ্রহপূর্বক আমাকে এটা দিন, জি জি এইভাবে বললো আর কি। হ্যাঁ, বাদ সামাকি ওয়াল আরুজি মিন ফাদলিকি, অনুগ্রহপূর্বক কিছু মাছ, কিছু মাছ এবং ভাত, কিছু মাছ এবং মা ভাত চাই। ভেরি গুড, তাহলে নোট করো, অনুগ্রহপূর্বক কিছু মাছ এবং ভাত চাই।
হ্যাঁ, এটা লিখো আবার মুখে বলো। বাজ সামাকি ওয়াল আরুজি মিন ফাদলিকি, বাজ সামাকি ওয়াল আরুজি মিন ফাদলিকি। মাশাল্লাহ, বলো। بعد السمك والعروس من فضلك অনুগ্রহ পূর্বক কিছু মাছ এবং ভাত চাই। অনুগ্রহ পূর্বক কিছু মাছ এবং ভাত চাই অনুগ্রহ পূর্বক কিছু মাছ এবং ভাত চাই। অনুগ্রহ পূর্বক কিছু মাছ এবং ভাত চাই ভেরি গুড, লিখতে পারছো? স্যার মাশাল্লাহ। এরপরে দেখো, ওমাদা তা এরপরে তাহলে বলো তো, মাদা তাতলুবিনা মিনাত তাআম অর্থ কি? আপনি খাদ্যটাকে কি চান ভেরি গুড। বাদ সামাকি ওয়াল আরুজি মিন ফাদলিকি। অনুগ্রহ পূর্বক কিছু মাছ এবং ভাত চাই ভেরি গুড, অনুগ্রহ পূর্বক কিছু মাছ এবং ভাত চাই। ওয়ামাদা তাতলুবিনা মিনাশ শারাবি, وماذا تطلبين من الشراب؟ ওয়ামাদা তাতলুবিনা মিনাশ শারাবি। وماذا تطلبين من الشراب؟ وماذا تطلبين من الشراب؟ وماذا تطلبين من الشراب؟ আবার বলো। وماذا تطلبين من الشراب؟ আবার وماذا تطلبين من الشراب؟ ভেরি গুড, আবার বলো। وماذا تطلبين من الشراب؟ وماذا تطلبين من الشراب؟ وماذا تطلبين من الشراب؟ Very good. وماذا تطلبين অর্থ কি বলো? এবং আপনি কি চান Very good. এবং আপনি কি চান? এবং আপনি কি কি চান চান? Very good. এখন দেখো, আপনি কি চান? আমরা সারাব দেখে আসি। সারাব, সারাব অর্থ হলো পানীয়। সারাব অর্থ কি আমি না দেখতে পাচ্ছ? জি স্যার তোমাদের কাছে এই পেজ আছে না? স্যার ভেরি গুড। তাহলে সারাব অর্থ কি? পানি পানি পানীয়। পানি কেন? পানিও পানীয়। সারাব অর্থ কি? পানিও ভেরি গুড। তাহলে এবার অর্থ বলে দাও কি হলো। মাদা তাতলুবিনা মিনাস শারাবি অর্থ কি? আমি অনুগ্রহ পানি চাই আমি অনুগ্রহ পূর্বক পানি চাই আমি আমি পূর্বক পানিও চাই আমি কেন? তাতলুবিনা অর্থ কি? মাদা অর্থ কি? এখানে কি পড়ে আসলা? মাদা তাতলুবিনা, তাহলে এখানে কি অর্থ চেঞ্জ হয়ে যাবে? মাদা তাতলুবিনা মিনা শারাব, মাদা তাতলুবিনা অর্থ কি? তুমি কি কি চাও তুমি মিনা কি শারাবি। আপনি কি চান পানীয় থেকে তুমি কি চাও, এটা অর্থ বলতে পারো না? এখানে কি অর্থ করলা? খাবার থেকে আপনি কি চান? এখানে সেম এটাই না, শুধু এখানে তো আমের জায়গা এখানে শারাব দিয়ে দিয়েছে। তাহলে তো আম অর্থ খাবার, থেকে সারাব আপনি অর্থ কি চান পানীয়, তাহলে এটাই অর্থ সেম না? জি বুঝতেছ? জি জি স্যার তাহলে এই অর্থ তোমরা কেন পারছো না? ওমাদা তাতলুবিনা মিনাস শারাবি অর্থ বলো এবার। আমি আমি আপনি পানীয় থেকে পানীয় থেকে তুমি কি কি চাও? তুমি কি চাও পানীয় থেকে আপনি কি চান? পানীয় থেকে আপনি কি চান? কি চান ভেরি গুড, আবার বলো। ওমাদা তাতলুবিনা মিনাস শারাবি। وماذا تطلبين من الشراب؟ পানীয় থেকে ওমাদা কি চান ভেরি গুড, পানীয় থেকে আপনি কি চান?
পানিও থেকে আপনি কি চান? মাশাল্লাহ। ওমাদা তাতলুবিনা মিনাশ শারাবি, ওমাদা ওমাদা তাতলুবিনা তাতলুবিনা মিনাশ মিনাশ শারাবি, এবং পানীয় থেকে আপনি কি চান? এবং পানীয় থেকে থেকে আপনি আপনি কি কি চান? চান? ভেরি গুড, মাশাল্লাহ। এবং পানীয় থেকে আপনি কি কি চান? চান? এখন সে বলছে মা আন মিন ফাদলিকা, বলো মা আন মিন ফাদলিকা, ফাদলিকা, মা আন মিন ফাদলিকা। মা আন মিন ফাদলিকা, আপনার অনুগ্রহ পূর্বক আমি পানি চাই। আত্মার অনুগ্রহ পূর্বক আমি পানি চাই। ভেরি গুড, তাহলে মা উন অর্থ কি? পানি, পানি, তাই না? যেহেতু আমি পানি চাচ্ছি তাহলে মা উনটা কি হয়ে যাবে? মা মান আন বা হয়ে যাবে, তাই না? জি জি আমরা বললাম না, আমরা যা করব, যেটা আমরাই করব, যেটাই করি বা যেটাই চাই, যেটাই খাই, যেখানেই যাই, সেটা কি হবে? আতাযুক্ত কথা যুক্ত হবে। ভেরি গুড, তাহলে মা আন মিন ফাদলিকা অর্থ বলো আপনার আত্মার অনুগ্রহ পূর্বক আমি পানি আমি চাই, পানি চাই, ভেরি গুড, আপনার অনুগ্রহ পূর্বক আমি পানি চাই, পানি চাই, মাশাআল্লাহ। আবার বলো, আত্মার অনুগ্রহ পূর্বক আমি পানি চাই, আরবিটা বলো। মা মা আন মিন মিন ফাদলিকা, ফাদলিকা, আবার মা আন মিন ফাদলিকা, অর্থ বলো। আত্মার অনুগ্রহ পূর্বক আমি পানি চাই, আপনার অনুগ্রহ পূর্বক আমি পানি চাই। পানি চাই, ভেরি গুড, মাশাল্লাহ। এরপরে দেখো, ওমাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি, ওমাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি, ওমাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি, ওমাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি, এবং আপনি ফল থেকে কি প্রাধান্য দেন? এবং আপনি ফাদ্দলা ফল থেকে কি ইউফাদ্দিলু চান? অর্থ কি? দেখো তোমরা ফাদ্দলা অর্থ কি দেখো, একটু দেখে আসো। ফাদ্দলা অর্থ কি বলো? মেয়ের পছন্দ প্রতি করা, প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া। তাহলে আমরা বলতে পারি পছন্দ, তাই না? ওমাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি, এবং ফল থেকে আপনি কি পছন্দ করেন? এবং ফল থেকে আপনি কি পছন্দ করেন? ভেরি গুড, এবং ফল থেকে আপনি কি পছন্দ পছন্দ করেন? করেন, বলো আরবিটা বলো। আবার ওয়ামাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি, ওয়ামাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি, ওয়ামাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি, এবং ফল থেকে আপনি কি পছন্দ করেন? এবং ফল থেকে আপনি কি পছন্দ করেন? আবার বলো। এবং ফল থেকে আপনি কি পছন্দ করেন? এবং ফল থেকে আপনি কি পছন্দ করেন? এবং ফল থেকে আপনি কি পছন্দ করেন? ভেরি গুড, এখন সে বলছে আত্তামারা আভিল ইনাবা, আভিল আত্তামারা আভিল ইনাবা, ইনাবা বলো আবার, আত্তামারা আভিল ইনাবা, আত্তামরা আউইল ইনাবা, ইনাবা আত্তামরা আউইল ইনাবা, আত্তামরা আউইল ইনাবা, ভেরি গুড, আবার বলো। আত্তামরা আউইল ইনাবা, আবার আত্তামরা আউইল ইনাবা, আত্তামরা আউইল ইনাবা, আত্তামরা আউইল ইনাবা,
التمراء بالعنبة. التمراء بالعنبة. التمراء بالعنبة. التمراء بالعنبة. التمراء بالعنبة. التمراء بالعنبة. Very good. তাহলে অর্থ বলো, খেজুর এবং আঙ্গুর চাই। খেজুর এবং আঙ্গুর চাই। আত্মাম্র অর্থ কি? খেজুর। খেজুর আত্মাম্র অর্থ? খেজুর ভেরি গুড। ইনাবা? আঙ্গুর। আঙ্গুর। ভেরি গুড। আত্মাম্র আবিল ইনাবা, খেজুর এবং আঙ্গুর। আঙ্গুর চাই। আবার বলো, খেজুর এবং আঙ্গুর চাই। মাশাল্লাহ। আত্তামরা আবিল আইনাবা, التمرة أو العنبة. খেজুর এবং আঙ্গুর চাই। খেজুর এবং আঙ্গুর চাই। ভেরি গুড, মাশাল্লাহ। এরপর বলছে, হাল তাশরাবিনা শায়া, هل تشربين الشاي؟ সায়া, সায়া شاي বলো, সায়া, شاي সায়া, شاية شاية সায়া। شاية. هل تشربين الشاي؟ هل تشربين الشاي؟ شاية هل تشربين الشاي؟ هل تشربين الشاية؟ هل تشربين الشاي؟ هل تشربين الشاية؟ هل تشربين الشاي؟ هل تشربين الشاية؟ তুমি কি চা পান করতে চাও? তুমি কি চা পান করতে চাও? বলো, তুমি কি চা পান করবে? চা পান করবে? হাল তাশরাবিনা শায়া, هل تشربين الشاي؟ তুমি কি চা পান করতে চাও? তুমি কি চা পান করতে চাও? লা, না লা অর্থ কি? না না। ভেরি গুড। উফাদ্দিলুল কাহওয়াতা, বদিলু কহওয়াতা। উফাদ্দিলুল কাহওয়াতা, বদিলু কহওয়াতা। উফাদ্দিলুল কাহওয়াতা, أفضل القهوة. উফাদ্দিলুল কাহওয়াতা। أفضل القهوة. আমি কফি পছন্দ করি। আমি কফি পছন্দ করি। উফাদ্দিলুল কাহওয়াতা, أفضل القهوة. আমি কফি পছন্দ করি। আমি কফি পছন্দ করি। উফাদ্দিলুল কাহওয়াতা, أفضل القهوة. আমি কফি পছন্দ করি। আমি কফি পছন্দ করি। ভেরি গুড। এরপরে বলছে আল মুদিফা, আল আল কাহওয়াতু বিল হালিবি, القهوة بالحليب. তোমাদের পেজে কি লেখা একটু দেখো, বিল হালিবি, হার পরে কি আলিফ আছে দেখো, ভুল কেন পড়ো? আল কাহওয়াতু বিল হালিবি, القهوة بالحليب. القهوة بالحليب، القهوة بالحليب. القهوة بالحليب. القهوة بالحليب. أبار بلو، القهوة بالحليب. القهوة بالحليب. القهوة بالحليب. ما شاء الله، القهوة بالحليب. القهوة بالحليب. كوفي كي دودير، وفيكي دودير. القهوة بالحليب. القهوة بالحليب. أبنيكي
দুধের কফি পছন্দ করেন? আপনি কি দুধের কফি পছন্দ করেন? আপনি কি দুধের কফি পছন্দ করেন? আপনি কি দুধের কফি পছন্দ করেন? ভেরি গুড। হ্যাঁ, অর্থ বলো। নাম নাম এটাই বলো আবার। আল কাহওয়াতু বিল হালিবি, আলকাহওয়াতু বিল হালিবি। অর্থ বলো। আপনি কি দুধের কফি পছন্দ করেন? আপনি কি দুধের কফি পছন্দ করেন? আপনি কি দুধের কফি পছন্দ করেন? ভেরি গুড। এরপরে বলছে নাম, আল কাহওয়াতু বিল হালিবি, القهوة بالحليب القهوة بالحليب. القهوة بالحليب نعم، نعم القهوة بالحليب. القهوة بالحليب نعم، نعم القهوة بالحليب. القهوة بالحليب হ্যাঁ, হ্যাঁ দুধের কফি পছন্দ করি। দুধের কফি পছন্দ করি। হ্যাঁ, পিছন থেকে বলছো না কেন? নাম, আল কাহওয়াতা বিল হালিবি। ভেরি গুড। নাম, আল কাহওয়াতা বিল হালিবি। হালিবি হ্যাঁ, আমি দুধের কফি পছন্দ করি। ভেরি গুড। এরপর বলছে হাল তুরিদিনা শাইআন আখর, হল তুরিদিনা শাইআন আখর আরো জোরে বলো, হাল তুরিদিনা শাইআন আখর। হল তুরিদিনা শাইআন আখর هل تريدين شيئا آخر؟ هل تريدين شيئا آخر؟ هل تريدين شيئا آخر؟ هل تريدين شيئا آخر؟ তুমি কি আরো কিছু চাও? هل تريدين شيئا آخر؟ هل تريدين شيئا آخر؟ তুমি কি আরো কিছু চাও? 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 বলো, আরবিটা বলো আবার। হাল তুরি হাল তুরি দিনা শাইআন আখর আবার বলো। হাল তুরি দিনা শাইআন আখর আবার হাল তুরি দিনা শাইআন আখর তুমি কি আরো কিছু চাও? আরো কিছু চাও? ভেরি গুড। আবার বলো। হাল তুরি দিনা শাইআন আখর অর্থ বলো। তুমি কি আরো কিছু চাও? তুমি কি আরো কিছু চাও? ভেরি গুড। লা ওয়া শুকরান, লা ওয়া শুকরান লা না ওয়া শুকরান, ধন্যবাদ না ওয়া শুকরান ধন্যবাদ না, ধন্যবাদ লা ধন্যবাদ বলো। লা ওয়া শুকরান, লা ওয়া শুকরান লা ওয়া শুকরান, লা ওয়া শুকরান লা ওয়া শুকরান, লা ওয়া শুকরান, না ধন্যবাদ, না ধন্যবাদ। ভেরি গুড। আফওয়ান, আফওয়ান, আফওয়ান। আবার বলো, আবার বলো, মাশাআল্লাহ, আবার বলো, আফওয়ান, মাফ করুন। আফওয়ান অর্থ কি? মাফ করুন ভেরি গুড। অথবা বলো, ও কথা বলবেন না, ও কথা
বলবেন না, এটা অন্যায় করতে হয়। এখানে তোমরা অর্থ কি বা মাফ ক্ষমা করুন বা মাফ করুন, ক্ষমা করুন বা মাফ করুন, মাফ করুন, ভেরি গুড, মাফ করুন, ক্ষমা করুন বা মাফ মাফ করুন, করুন। মাশাল্লাহ। এখন তোমরা দুজন বলো তো এটা। হ্যাঁ, একজন প্রশ্ন একজন উত্তর, বলো দ্রুত। মাদা তাতলু বিরাশ মিনাত বিনাত তোয়া, তোয়ামি, আরবিটা বললে যদি ভুল করো তাহলে কিন্তু শাস্তি হবে। হ্যাঁ, আরবিটা ভুল করা যাবে না। হ্যাঁ বলো। মাদা তাতলু বিনা মিনাত তোয়ামি, ভেরি গুড, মাদা তাতলুবিনা মিনাত তোয়ামি। হ্যাঁ, অর্থ বলো। তুমি বলো অর্থ, অর্থ বলে দাও, সে তো উত্তর বলবে। তুমি খাবার থেকে কিছু চাও? কিছু চাও এটা বললাম। কি চাও? হ্যাঁ, কি চাও সেটা বলতে হবে। তুমি খাবার তুমি থেকে, খাবার থেকে কি চাও? ভেরি গুড, আবার বলো, তিনবার বলো এটা। মায়া তাতলুবি না মিনাত তাআমি, তুমি খাবার থেকে কি চাও, সকলে বলো। মাজা তাতলুবি না মিনাত তোয়ামি, তুমি খাদ্য থেকে কি চাও? তুমি খাদ্য ভেরি থেকে কি গুড, চাও? মাদা তাতলু বিরা বিরা তোয়ামি, তুমি খাদ্য থেকে কি চাও? খাদ্য না, খাবার বলো। মাদা তাতলু বিরা বিরা তোয়ামি, তুমি খাবার থেকে কি চাও? ভেরি গুড, হ্যাঁ তুমি বলো, অর্থ বলো। বাদ সামাকি ওয়াল আরুজি মিনা মিন ফাদলিকা, আমা কি এখানে কি মিমের পরে আলিফ আছে, না লম্বা করছো কেন? লম্বা করা যাবে না, বলো। অনুগ্রহ পূর্বক মাছ এবং ভাত চাই, ভেরি গুড, অনুগ্রহ পূর্বক মাছ এবং ভাত চায়। এরপরে বলো। ওয়ামাদা তাতলুবিনা ওয়ামাদা তাতলুবিনা মিনাশ শরাবি, অর্থ বলো। এবং তুমি পানীয় থেকে কি চাও? ভেরি গুড, মান মিন ফাদলিকা, এখানে মা আন, হামজা স্পষ্ট করো, মা আন মিন ফাদলিকা। মা আন মিন ফাদলিকা, ভেরি গুড, হ্যাঁ বলো। আত্মার অনুগ্রহ পূর্বক পানি চাই, ভেরি গুড, অনুগ্রহ পূর্বক পানি চাই। পানি চাই। এরপরে বলো। ওয়ামাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি, মাশাআল্লাহ, অর্থ বলো। এবং ফল থেকে আপনি কি চান? এবং ফল থেকে আপনি কি কি চান? চান? মাশাআল্লাহ, এবার বলো। আত্তামরা আউল ইনাবা, আমি খেজুর এবং আঙ্গুর চাই। মাশাআল্লাহ, হাল তাশরাবিনা আশ-শায়া, অর্থ বলো। আপনি কি চা চা আপনি কি চা পান করবেন? কি চা পান করবেন? ভেরি গুড, আপনি কি চা পান করবেন? আপনি কি চা পান করবেন? না, এরপরে বলো। লা উফাদ্দলুল উফাদ্দলুল উফাদ্দিলু, উফাদ্দিলু, উফাদ্দলু কেন? উফাদ্দলুল উফাদ্দলুল কাহওয়াতা أفضل القهوة. উফাদ্দলুল কাহওয়াতা ما شاء الله، أرسل কাহওয়াতা الله. না, আমি কফি পছন্দ করি। আমি কফি পছন্দ করি। ভেরি গুড, أفضل القهوة، আমি কফি পছন্দ করি। এরপরে বলো। القهوة بالحابلي حليبي، কি বলে؟ الحليبي القهوة بالحليب. القهوة بالحليبي القهوة بالحليب. القهوة بالحليبي Very good. আপনি কি দুধের দুধের কপ দুধের কপি পছন্দ করেন?
ভেরি গুড। আপনি কি দুধ কফি চান? এরকম বললে আমরা বাজারে গিয়ে কি বলি, তখন দোকানদার না কি দুধের কফি এরকম অর্থ? হ্যাঁ, জি দোকানে একসময় মানুষ চা খাইতে গেলে মানুষ কি বলে, লাল চা খাবেন নাকি দুধ চা খাবেন, হ্যাঁ বলে না, জি এটাই বললো আর কি। আহ, আল কাহওয়া তো বিল হালিবি, দুধ কফি। হ্যাঁ বলো। নাআম القهوة بالحليب، হ্যাঁ দুধের কফি চাই। ভেরি গুড। هل تريدين شيئا آخر؟ خرب. হ্যাঁ আপনি কি আরো কিছু চান؟ আপনি কি আরো কিছু চান? কোথায় গেল, তোমরা কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ ভেরি গুড, لا বলো। لا وشكرا، لا ধন্যবাদ، না ধন্যবাদ, মাশাআল্লাহ, عفوا ক্ষমা অর্থাৎ করুন، ক্ষমা করুন, মাফ করুন, আফওয়ান, ক্ষমা করুন বা মাফ মাফ করুন। করুন। ভেরি গুড, তাহলে এখন এটা পারবে না সবাই, জি স্যার হ্যাঁ ইনশাআল্লাহ সকলকেই পারতে হবে। হ্যাঁ, এবং অর্থ লিখতে হবে এগুলো সবগুলো। এরপরে দেখো নিচে অনেকগুলো শব্দ, শব্দ অর্থগুলো আমরা দেখি, শব্দ অর্থগুলো তোমরা আমাদের যে শীট দেওয়া আছে সেখান থেকে দেখবা। হ্যাঁ দেখো, এখানে প্রথমে আমরা মা ওর অর্থ কি বলো, মা উন পানি। ভেরি গুড, মা উন অর্থ কি, কহুয়া তুন অর্থ কি বলো, কফি কফি। ভেরি গুড, শাই উন অর্থ কি, চা চা, তাই না। হালিবুন অর্থ কি বলো, হালিব অর্থ কি, দুধ। হালিব অর্থ কি বলো, ভেরি গুড। শারাবুন পানীয় পানীয়, ভেরি গুড। তামরুন অর্থ কি বলো, ইনাবুন। তো আমুন অর্থ কি, খাবার। তো আমুন অর্থ কি বলো, খাবার। ইয়াতুলুবু অর্থ কি, ইয়াতুলুবু অর্থ বলো, মাশাআল্লাহ। ইয়াশরাবু, সে পান পান, করছে, চা পান করছে। ভেরি গুড, সে পান করছে, তাই না। বলো তাহলে আমি পান করছি আরবি বলো, ভেরি গুড। আমি চা পান করছি, আনা আশরাবু শায়া, أنا أشرب الشاي، আনা আশরাবু শায়া, أنا أشرب الشاي، আনা আশরাবু শায়া, أنا أشرب الشاي، ما شاء الله، أنا أشرب الشاي. أنا أشرب الشاي. Very good. এখন বলো আমি খেজুর খাচ্ছি। أنا أشرب تمرًا. খেজুর কি মানুষ পান করে না খায়, আকুল বলতে হবে না, أنا آكل আনা أنا আঙ্গুর। آكل تمرًا تمرًا ভেরি গুড, আমি আঙ্গুর খাই, أنا آكل عنبًا. ভেরি গুড, আনা আকুল আইনাবা, মাশাআল্লাহ। এরপরে বলো আমি পানি পান করি, أنا أشرب ماء، মা আ, মাশাআল্লাহ, আনা আশরাবুল মা আ, তাই না, আমি দুধ পান করি, أنا أشرب حليبي، হাবিবা, আনা আশরাবুল হাবিবা, তাই না। إيبا، বলো আমি দুধ পান করি, أنا أشرب حليبا. মাশাআল্লাহ, আনা আশরাবুল হালিবা, আমরা পান করি,
نحن نشرب حليبا. نحن نشرب الحليب. نحن Very good. نشرب الحليبة. تمي دود بان كرا. أنت تشرب الحليب. تشرب كنا تشرب. تشرب. ايه انت تشرب الحليب. Very good. تهلي باربانا يا بابي. جي إن شاء الله. ما شاء الله. এরপরে দেখো প্রশ্ন উত্তর। আচ্ছা এটা তোমরা পড়ি নাও, তারপরে প্রশ্ন উত্তর পড়বো আমরা। হ্যাঁ জি স্যার। ভেরি গুড। আজকে এখন আরো দুজনের কাছ থেকে শুনবো এটা। মাঝখান থেকে দুজন দাঁড়াও, দ্রুত আসো। শব্দার্থে কোনো ভুল করা যাবে না, মনে থাকবে। ভেরি গুড। হ্যাঁ বলো। কাইফা হালুকুমা? خير والحمد لله وكيف حالك أنت؟ الحمد لله أنا بخير. ما اسمك؟ اسمي أبو سعيد. وما اسمك أنت؟ اسمي رياض. ভেরি গুড রিয়াদ, ওয়েলকাম। اقرأ. ماذا تطلبين من الطعام؟ তুমি খাবার থেকে কি চাও? ভেরি গুড। তুমি বলো। بعد السمك بعد السمك والأرز من فضلك الأرز كن والأرز من فضلك. চশমা লাগবে। হ্যাঁ বলো। হ্যাঁ আমি খাবার থেকে ভাত এবং মা বলো, খাবার থেকে মাছ এবং মাছ এবং ভাত চাই। ভাত চাই। ভেরি গুড। হ্যাঁ এরপরে রিয়া। ওয়ামাদা তাতলুবিন মিনাস শারাবি, এবং তুমি পানীয় থেকে কি চাও? মিন ফাদলিকা, আমি পানীয় চাই। আমি খা আমি পানীয় মা আনার থেকে পানীয়? তোমরা পিছনে বসে কি পড়াশুনো না? হ্যাঁ পড়া ধরো না তোমরা। মা আনার থেকে পানি পানি, তাহলে মা আন মিন ফাদলিক অর্থ কি হবে? আমি পানি চাই। হ্যাঁ তাহলে পানীয় বলছো কেন? পানীয় আরবি কি বলো? পানীয় আরবি কি পানীয়? সারা শারাব। হ্যাঁ এটা মনে রাখতে হবে। ভেরি গুড। শারাব অর্থ হচ্ছে পানীয়। হ্যাঁ মাশাল্লাহ। এরপরে বলো রিয়াদ। ماذا وماذا تفضلين من ফাكي হাতি ফاكي فاكهة হাতি। হ্যাঁ এবং তুমি ফল থেকে কি চাও? এবং তুমি ফল থেকে কি পছন্দ করো? তোফাত দিলি না মানে কি পছন্দ করো পছন্দ? ভেরি গুড। এবং ফল থেকে তুমি কি কি পছন্দ পছন্দ? করো? মাশাল্লাহ। এরপরে التمر أو العنب. আবার বলো। التمر أو العنب. অর্থ বলো। আমি আঙ্গুর চাই, আমি খেজুর এবং আঙ্গুর চাই। আমি খেজুর এবং আঙ্গুর চাই। মাশাল্লাহ। هل تشربين হ্যাঁ বলো। شاية؟ هل হাল তাস تشربين الشاية؟ হ্যাঁ তুমি কি চা পছন্দ করো? তুমি কি চা পান করবে পান পছন্দ করো করতে না? চাও? হাল তাস সবিন অর্থ কি? তুমি কি চা পান করতে চাও? তুমি কি চা পান করতে চাও? ভেরি গুড। এরপরে না বলো না
وفضلوا وفضلوا كان الفقر. وفضلوا ضاد المدة كي عشان كان لكم وفضلوا القهوة. نعم غير أنا كافي بسند قري نعم القهوة. القهوة حليبي. حليبي أبني حليبي القهوة أبني كي بالحليبي دوشاب. আপনি কি দুধ চা القهوة পছন্দ بال করেন? ভেরি গুড, এরপরে কি বলুন। দুধ চা পছন্দ করেন? হ্যাঁ, না এরপরে হ্যাঁ القهوة بال حليبي. হ্যাঁ আমি আবার হালিম দুধের চা বলেন, পছন্দ করি। তুমি হালিমি বলছো কেন? হার পরে কি এখানে আলিফ আছে? হ্যাঁ, হালিবি দেখে দেখে ভুল করো কেন? হালিবি হালিবি, পাঁচবার বলো এটা, তুমি হালিবি পাঁচবার বলো হালিবি আবার। হালিবি 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 এখন অর্থ বলো, আল কাহওয়াতু বিল হালিবি, القهوة بالحليبي. অর্থ বলো। হ্যাঁ আমি দুধের কাছে পছন্দ করি। হ্যাঁ, আমি দুধের আমি কফি পছন্দ করি। পছন্দ করি, মাশাআল্লাহ। এরপরে বলো, هل تريدين شيئا آخر؟ ভেরি গুড। আপনি কি আরো কিছু চান؟ لا না وشكرا ধন্যবাদ. قف ون ক্ষমা ওয়াফওয়ান কেন? ওয়াফ আফওয়ান। عفوا ক্ষমা ক্ষমা করুন, আফওয়ান অর্থ কি বলো? ক্ষমা করুন ভেরি গুড, ক্ষমা করুন, মাশাল্লাহ। ক্ষমা এগুলো পড়তে হবে। হ্যাঁ, ভুল করা যাবে? প্রচুর ভুল করে ফেলতেছো তোমরা, ভুল করা যাবে? প্রথম আরবিটা দেখে অনেকবার পড়তে হবে, বেশি পড়তে হবে, যদি না পড়ো তাহলে তো হবে না, প্রচুর পড়তে হবে, অন্তত 20 বার 50 বার পড়বা। হ্যাঁ, শুধু আরবিটাই পড়বা, এরপরে বাংলা মিনিংটা বলবা, এইভাবে এইভাবে পড়তে হবে। হ্যাঁ, বুঝতে পারলা? ভেরি গুড, ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই যে আল হিওয়ার সানি দ্বিতীয় ইউনিট পড়লাম, হ্যাঁ, এবং আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে এই প্রশ্ন উত্তর করে ইনশাল্লাহ এই ইউনিট শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভেরি গুড। এই ফাঁকে তোমাদের কাজ হলো এই যে আজকে তোমরা অর্থ পারো, গত ক্লাসের অর্থ তোমরা মাশাল্লাহ পারছো, ভেরি গুড। এটার মিনিংটা লিখবা, হ্যাঁ, খাতায় লিখবা এবং এটা লিখবা, এরপর আমরা লিখে দিব, সেটার সাথে মিলাবা যে সেটা ঠিক হচ্ছে কিনা তোমাদের। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ তোমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বাড়বে। ওকে, ভেরি গুড, তাহলে আজকে এ পর্যন্ত পড়ি, ক্লাস শেষে দোয়া পড়ো, সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা আসসালামা, আসসালামু আলাইকুম। সালামালাইকুম।